রায়গঞ্জ ব্লকের কাশিবাটি গ্রামের বাসিন্দা তরুণী মোহন বিশ্বাস, বয়স প্রায় 65। উত্তরবঙ্গের বিশিষ্ট লোকশিল্পী হিসাবে তার পরিচিতি সুবিদিত, কিন্তু শিল্পীদের যে সামাজিক দায়বদ্ধতা থাকাটাও ভীষণ জরুরি। সে কারণেই অতিমারী করোনা ও ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে তিনি গান লিখে ফেলেছেন। গ্রামের পর গ্রাম ঘুরে এসব গান গেয়ে মানুষকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছেন তরুণীবাবু। তার দাবি, সরকারিভাবে অনেকবার প্রচার করা হলেও বিশেষত গ্রামের মানুষ অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। তার উপর তীব্র ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। কিন্তু এই অবস্থায় আমাদের মতো লোকশিল্পীদের আর্থিকভাবে কারো পাশে দাঁড়ানোর ক্ষমতা নেই, তাই গান গেয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতন করার উদ্যোগ নিয়েছি। মাস্ক পরাটা ভীষণ জরুরি গো, জরুরি। মাস্ক পরাটা ভীষণ জরুরি, করোনার দ্বিতীয় ঢেউয়ে, করোনার দ্বিতীয় ঢেউয়ে ছোট বড় সবারই মাস্ক পরাটা ভীষণ জরুরি। মরার উপর আসছে খারা, ইয়াস নাকি ধরো যায় খারা, আমফানের ন্যায় করবে সারা, আমফানের ন্যায় করবে সারা, সাবধান হন তাড়াতাড়ি সবাই, সাবধান হন তাড়াতাড়ি, মাস্ক পরাটা বিশেষ জরুরি। এতে তিনি ভালো সারা পাচ্ছেন বলেও জানিয়েছেন। আমি এই গানে একদিকে করোনার তীব্র ঢেউ মানে দ্বিতীয় ঢেউ, আরেক দিকে ধেয়ে আসছে ইয়াস, সেও নাকি আমফানের মতো মানে বিশাল আকার ধারণ করে আসছে। আমি তাই গ্রামের মানুষকে, পাশাপাশি মানুষকে, সবাইকে হ্যাঁ এই বার্তাই দিতে চাই যে সাবধান থাকুন করোনার জন্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য মাস্ক পরুন, আর ইয়াসের জন্য সাবধান থাকুন, তাহলে কিন্তু কোনো বিপদই আমাদেরকে মানে শেষ করে দিতে পারবে না, আমাদেরকে ঘায়েল করতে পারবে না। হ্যাঁ, এই বার্তাটাই আমি মানুষকে দিতে চাচ্ছি, এটাই তো আমার মূল উদ্দেশ্য, যে ভয় পেলে চলবে না, কারণ ভয় যখন মানুষকে গ্রাস করে তখন মানুষের বুদ্ধি আর থাকে না, তাই জন্য উল্টাপাল্টা করে ক্ষতিগ্রস্ত হয়। আগে থেকেই বিপদ আসার আগে থেকেই সাবধানে থাকলে বিপদ মানুষকে মানে ই করতে পারে না, ঘায়েল করতে পারে না। এটাই আপনার গানের, এটাই আমার গানের মূল কথা। এদিকে তার এই উদ্যোগকে পূর্ণ সমর্থন জানিয়েছেন তার পরিবারও। এদিন তরুণীবাবুর সঙ্গীত শিল্পী ছেলে তন্ময় বিশ্বাস বললেন, বাবার এই উদ্যোগের পাশে রয়েছি আমরা। ছোটবেলা থেকেই দেখছি কোনো ঘটনা, কোনো পরিস্থিতি, সমাজের কোনো ঘটনা, আসলে ছোটবেলার থেকে আমাদের জেলার একটা নিজস্ব সংস্কৃতি আছে, তার নাম খনগান। তো বাবাকে ছোটবেলার থেকেই দেখেছি যে কোনো একটা দুর্ঘটনা, কোনো একটা সামাজিক বা অর্থনৈতিক বা যে কোনো পরিস্থিতিতেই কোনো গান গেয়ে মানুষকে সচেতন করে তুলেছেন বারে বারে। তো সেটাও এবারে বাধা থাকেনি, আমরা প্রথমবারেও করোনার ফার্স্ট টাইমেও দেখেছি বাবা কাজ করেছেন কোভিড নিয়ে। তো সেটাতে আমরা রেকর্ড করেছিলাম, আফটার করোনার সং করেছিলাম। তো তারপরে করোনার এই সেকেন্ড ফেজে গান বাঁধলেন, আবার করোনার সেকেন্ড ফেজের মধ্যে এখন যশ নতুন এন্ট্রি নিয়েছে, তাকে নিয়েও সেটাকেও এন্ট্রি দিয়ে গানটা সব সময় একদম 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 চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, মানে মাস্ক পরে সমস্ত প্রিকশন নিয়ে আমরা এমনিতেই ছাড়ছি না। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।